স্বাগত জানাচ্ছি মাইটেক বাংলার আরেকটি নতুন চাকরি রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি টিএমএসএস ফিল্ড এক্সিকিউটিভ পদে তারা একটি চাকরি সার্কুলার খুব সম্প্রতি প্রকাশ করেছে। তো এই চাকরি করতে আপনাকে কি যোগ্যতা থাকতে হবে, আপনার বয়স হতে হবে কত এবং আবেদনের শেষ তারিখ কবে, এইসব নিয়ে থাকছে আজকের ভিডিওর পরবর্তী অংশে। আশা করি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো একটি লাইক করে দেবেন। তো টিএমএসএস একটি জাতীয় পর্যায়ের একটি বৃহত্তম অলাভজনক এবং জনকল্যাণমূলক বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়নের ক্লাইমেট সাস্টেনেবল প্রোগ্রাম পিএসসিপি প্রকল্পে জরুরি ভিত্তিতে নিযুক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তারা এখানে খালি পদ রেখেছে 50 জন লোক তারা নিয়োগ করবে উক্ত প্রকল্পে, এবং কর্মস্থল হবে খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে। চাকরির ধরন প্রকল্প মেয়াদ অনুযায়ী, অর্থাৎ তাদের এই প্রকল্পটি যেদিন থাকবে আপনার চাকরি ততদিন এখানে থাকবে। এই পদে চাকরি করতে গেলে ফিল্ড এক্সিকিউটিভ এই পদে চাকরি করতে গেলে আপনার প্রধান যে দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো হচ্ছে মাসিক কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন। প্রকল্প কর্তৃক নির্ধারিত জেলা এবং উপজেলা প্রকল্পের নিয়ম অনুযায়ী তুলা চাষে গঠন, তুলা চাষিদের প্রশিক্ষণ প্রদান, দলীয় সভা, মনিটরিং এবং সুপারভিশন, কৃষকদের তুলা উৎপাদনে উৎসাহিত করা এবং সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা, সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সাথে সমন্বয় করা এবং সংস্থা কর্তৃক নির্দেশিত কাজ বাস্তবায়ন করা। মূলত একজন ফিল্ড এক্সিকিউটিভ টিএমএসএস এর এই প্রকল্পে প্রাইমার সাস্টেনেবল কটন প্রোগ্রাম এই প্রোগ্রামে ফিল্ড এক্সিকিউটিভ পদে আপনার এই উল্লেখিত দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। তো ফিল্ড এক্সিকিউটিভ পদে চাকরি করতে গেলে আপনাকে শিক্ষিত যোগ্যতা রাখতে হবে ডিপ্লোমা ইন এগ্রিকালচার, কৃষি ভিত্তিক কাজে অভিজ্ঞতা সহ স্নাতক পাস হতে হবে। অভিজ্ঞতার কথা তারা উল্লেখ করেছে, কৃষি ভিত্তিক প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞদের অগ্রাধিকার তারা প্রদান করবে এবং বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। অর্থাৎ একজন ক্যান্ডিডেটকে এই পোস্টের জন্য তার বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। অতিরিক্ত কিছু যোগ্যতার কথা উল্লেখ করেছে, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তারা বেতনের কথা এখানে উল্লেখ করে দিয়েছে। যাতায়াত ও মোবাইল হাতনা সহ সর্বমোট একজন ফিল্ড এক্সিকিউটিভকে তারা 21,650 টাকা প্রদান করবে প্রতি মাসে। তারা এখানে একটি কথা বলে দিয়েছে আবেদনের পূর্বে ভালোভাবে পড়ুন তারা উল্লেখ করেছে। তো এবার আসুন আমরা ভালোভাবে পড়ে তারা এখানে কি বলতে চাচ্ছে। আমরা এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি নির্বাচনের পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS বা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। 2, নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থাগত নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ ফেরত প্রদান করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছে আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীর আবেদন করার আবশ্যকতা নাই, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDA প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়া আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আর উক্ত এই চাকরিটি বন্ধুরা ফিল্ড এক্সিকিউটিভ এই চাকরিটি আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, কারণ তারা এখানে তারা এখন ঠিকানা বা সরাসরি কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা কোনো ঠিকানা এখানে তারা প্রোভাইড করেনি। আর এই চাকরির আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/4/2024 ইংরেজি। তো বন্ধুরা, আশা করি উপরোক্ত বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এবার আসি এই প্রতিষ্ঠানে আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনে একটি বাটন রয়েছে, আর এই চাকরিতে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে একটি বিডিজ অফিসার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে।
তো আমি আশা করি আপনাদের একটি বিডিস অফ অ্যাকাউন্ট রয়েছে। তো বিডিস অফ অ্যাকাউন্ট যদি আপনাকে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে বন্ধুরা আপনাকে বিডিস অফিসের একটি অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো এখানে আপনারা যদি আপনার আইডিটি আগে থেকে লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনাকে এরকম শো করবে, আর যদি আপনার বিডিস অফিসের আইডিটি লগ ইন বা সাইন ইন করা না থাকে সেক্ষেত্রে আপনাকে সাইন ইন করতে বলবে। আপনি সাইন ইন করার পরে এরকম আপনার সামনে চলে আসবে। তো এরপরে আপ টু ডেট সিভি, সিভি অ্যান্ড আপ টু ডেট লেটার, যেহেতু আমার সিভিটা আপ টু ডেট করা আছে সেক্ষেত্রে আমি লেটারে ক্লিক করছি। তো লেটারে ক্লিক করার পরে বন্ধুরা আপনাকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনার টিএমএসএস লোগো দেখতে পাচ্ছেন, ফিল্ড এক্সিকিউটিভ দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার সিভির চৌম্বক যে অংশটা সেখানে শো করবে। এরপরে এক্সপেক্টেড স্যালারি মান্থলি, এখানে এক্সপেক্টেড স্যালারি বলতে তারা ছাড়পত্রে যেহেতু উল্লেখ করে দিয়েছে তাদের পার মান্থ তারা কত টাকা প্রোভাইড করবে, সেক্ষেত্রে তাদের সার্কুলারে যে টাকাটা উল্লেখ করেছেন সেই টাকাটা আপনি এখানে লিখে, তারপরে আই হ্যাভ টু রিড দ্য অ্যাবভ ওয়ার্নিং মেসেজ, এটা টিক মার্ক করে আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে আপনার আবেদনটি চলে যাবে টিএমএসএস এর কাছে। তারা যাচাই বাছাই করে আপনাকে যদি যোগ্য প্রার্থী মনে করে তাহলে তারা অবশ্যই আপনাকে নিয়োগ দেবে তাদের প্রতিষ্ঠানে। সো বন্ধুরা, এই ছিল টিএমএসএস এর ফিল্ড এক্সিকিউটিভ পদের সার্কুলারের বিস্তারিত। তো তারা 50 জন লোক নিবে, এবং যেহেতু অনেক পরিমাণ লোক নিবে সেহেতু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে বেকার ভাইদের এসে আমার এই ভিডিওটি পৌঁছে এবং তারা একটি কর্মসংস্থানে তাদের ব্যবস্থা হয়। ধন্যবাদ বন্ধুরা আপনাদের সকল।